ঝিনাইদহে চিকিৎসা বজ্র ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের লাইফস্টাইল হেলথ এডুকেশন অ্যান্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো। কেন দেওয়া হয়েছে একটা লাল হলুদ সবুজ এবং কালো? হ্যাঁ, সাধারণ বর্জন থাকে সবুজ, ওই পরে আমরা চার রঙে পাক ভাগ করি। রাম করতে এবং চালু অবস্থায় যদি মারা যেত তাহলে ওই গাড়ি প্রায় জোরের সঙ্গে গেলে ব্যবস্থাপনা সম্পর্কে আমার কিছু বলতে বলা হয়েছে, আমরা কিভাবে করি আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশে বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।